শ্বেতাঙ্গদের হত্যার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ডালাসে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল বন্দুকধারীরা। রাশিয়ার আগ্রাসী মনোভাবের কারণেই ন্যাটো প্রতিরোধমূলক ব্যবস্থার হিসেবে নিজেদের শক্তি বৃদ্ধির পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দক্ষিণ কোরিয়ার দূরপাল্লার থার্ড ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণার পর উত্তর কোরিয়া সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। ইসলামী দলগুলো নিজেদের ফায়দা লুটতে ধর্মকে ব্যবহার করছে বলেছেন ছোট দলের নেতারা। এবং ইউরো মিশন শেষ করে দেশে ফিরেছে ওয়েলস জাতীয় ফুটবল দল। আসসালামু আলাইকুম, আমি কাউসার আল ওয়াহিদ, প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মিলেনিয়াম সংবাদে। এতক্ষণ সংবাদ শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো বিস্তারিত। শ্বেতাঙ্গদের হত্যার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ডালাসে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল বন্দুকধারীরা। হামলাকারী যুক্তরাষ্ট্রের রিজার্ভ আর্মির সদস্য ও মানসিকভাবে বিপর্যস্ত ছিল বলে জানিয়েছে পুলিশ। এদিকে এই হামলাকে ঘৃণ্য ও জঘন্য মন্তব্য করে পরিস্থিতি মোকাবিলায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ও মিনেসোটায় টানা দুই দিন পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহতের ঘটনায় তীব্র প্রতিবাদের মধ্যেই টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে বন্দুকধারীর হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হলেন। একে যুক্তরাষ্ট্রের ইতিহাসে পুলিশের ওপর ভয়াবহ বন্দুক হামলা বলে উল্লেখ করেছে দেশটির গণমাধ্যম। ডালাসের পুলিশ প্রধানের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, ঘটনার পর পুলিশ অভিযান শুরু করলে এক বন্দুকধারী ঘটনাস্থলের পাশের এলাকায় আশ্রয় নিয়ে পুরো ডালাস শহর বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। হামলাকারীর সঙ্গে দীর্ঘক্ষণ সমঝোতার চেষ্টার পর সে জানায়, শ্বেতাঙ্গদের হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। পরে আত্মসমর্পণ না করে গুলি ছুড়তে থাকায় পুলিশ বিশেষ রোবটের সাহায্য বিস্ফোরণ ঘটিয়ে তাকে হত্যা করে। সে একাই এই হামলার পরিকল্পনাকারী এবং তার সঙ্গে কোনো জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে পুলিশ। ডালাসের উপকণ্ঠে তার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও বোমা তৈরির সরঞ্জাম পেয়েছে পুলিশ। পোল্যান্ড সফরের মধ্যেই ঘটনার নিন্দা জানিয়ে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের ওপর এ ধরনের হামলা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট বারাক ওবামা। জাতি বিদ্বেষকেই এই হামলার কারণ বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। ডালাসে পুলিশের ওপর হামলাকারী মিকা জনসনের সঙ্গে কোনো জঙ্গি গোষ্ঠীর যোগাযোগ ছিল না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তর। পুলিশি অভিযানে নিহত জনসনের বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাদের হত্যার উদ্দেশ্যেই সে হামলা চালায় বলে জানায় কর্তৃপক্ষ। বর্ণবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল লরেত্তা লিঙ্কস। কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের নতুন নতুন এলাকায়। ডালাসে বিক্ষোভ কর্মসূচিতে সহিংসতায় পাঁচ পুলিশ কর্মকর্তা ও এক বন্দুকধারী নিহত হলেও ফিনিক্সের অ্যারিজোনায় আমেরিকানদের ওপর পুলিশি হামলা বন্ধের দাবিতে র্যালি করে শত শত মানুষ। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পেপার স্প্রে ব্যবহার করে পুলিশ। পুলিশের গুলিতে দুই কৃষ্ণাঙ্গ নিহতের প্রতিবাদে নতুন করে বিক্ষোভ হয়েছে ওয়াশিংটন, জর্জিয়া, লুইজিয়ানা সহ বিভিন্ন অঙ্গরাজ্যে। রাশিয়ার আগ্রাসী মনোভাবের কারণেই ন্যাটো প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে নিজেদের শক্তি বৃদ্ধির পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার সম্ভাব্য যে কোনো হামলা রুখতে পোল্যান্ড ও বলকান অঞ্চলে নতুন করে 4,000 সেনা মোতায়েনের বিষয়ে একমত হয়েছে ন্যাটোর 28টি সদস্য রাষ্ট্রের নেতারা। এদিকে রাশিয়াকে কখনোই ইউরোপ থেকে আলাদা করে দেওয়া ঠিক হবে না উল্লেখ করে ন্যাটোর যে কোনো সিদ্ধান্তের বিষয়ে মস্কোকে অবহিত করা হবে এবং তাদের সঙ্গে যোগাজোগ রক্ষা করা হবে বলে জানিয়েছেন জোটের মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। পূর্ব ইউরোপকে লক্ষ্য করে রাশিয়ার অব্যাহত আগ্রাসন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির চলমান স্নায়ুযুদ্ধের বিরুদ্ধে নতুন কর্মপরিকল্পনা গ্রহণের জন্য পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে ন্যাটো সম্মেলনে যোগ দেন যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন সহ জোটের 28 সদস্য নেতারা। সম্মেলনের প্রথম দিনে পূর্ব ইউরোপে রাশিয়া সম্ভাব্য হামলা রুখতে জোটের শক্তি বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবে পোল্যান্ড এবং বলকান অঞ্চলে নতুন করে 4,000 সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের দক্ষিণ কোরিয়ার দূরপাল্লার থার্ড ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণার পর উত্তর কোরিয়া সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। সিউলের পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়েছে। পরীক্ষাটি ব্যর্থ হয়েছে বলেও দাবি দক্ষিণ কোরিয়ার, তবে উত্তরের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। এদিকে চীন দক্ষিণ কোরিয়ার মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। দক্ষিণ কোরিয়া পক্ষ থেকে দাবি করা হয়, সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির হ্যামগিয়ং প্রদেশ থেকে বেলা 11:30 নাগাদ ক্ষেপণাস্ত্রের এ পরীক্ষা চালানো হয়।
এ নিয়ে গেল কয়েক মাসে চারটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। সিরিয়ার পশ্চিমাঞ্চলে ইদলিব প্রদেশে তুর্কি সীমান্তের কাছে বিমান হামলায় অন্তত 23 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 10 নারী ও 2 শিশু রয়েছে বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। ঈদ উল ফিতরের ছুটিতে সেখানকার বিনোদন কেন্দ্রগুলোতে সাধারণ মানুষের ভিড়ের মধ্যেই বিমান হামলা চালানো হয়। আল কায়দা সংশ্লিষ্ট আল নুসরা ফ্রন্ট ও বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিভিন্ন সময়ে সিরীয় সরকার ও রুশ বাহিনীর বিমান হামলা চালালেও এ হামলা কারা চালিয়েছে তা নিশ্চিত করে জানা যায়নি। সিরীয় সেনাদের ঘোষিত 3 দিনের যুদ্ধবিরতির শেষ দিনে এই বিমান হামলায় বেসামরিক নাগরিকদের প্রাণহানির ঘটনা ঘটল। মাত্র একদিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রের পুলিশের গুলিতে 2 জন নিরস্ত্র কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় আবারও ফেঁপে উঠছে যুক্তরাষ্ট্রের জাতিগোষ্ঠীর মানুষ। প্রথম হত্যাকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়লে পুলিশের বর্ণবাদী আচরণের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। ঠিক এরই মধ্যে আবারও দ্বিতীয় হত্যাকাণ্ডটি ঘটে। এ ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সর্বত্র। গত মঙ্গলবার প্রথম হত্যাকাণ্ডটি ঘটে লুইজিয়ানার ব্যাটন রগ শহরের একটি দোকানের সামনে। ভিডিও ফুটেজে দেখা যায়, 37 বছর বয়সী আফ্রিকান আমেরিকান এলটন স্টার্লিংকে গুলি করেন এক পুলিশ কর্মকর্তা। এই হত্যার ভিডিও ছড়িয়ে পড়লে বিক্ষোভ শুরু করে লুইজিয়ানা সহ মানুষ। দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলাকালে আরেকটি কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনা ঘটে। দ্বিতীয় হত্যাকাণ্ডটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে বুধবার। ফিলান্ডো কাস্টাইল নামের এক কৃষ্ণাঙ্গকে গাড়ি থেকে নামিয়ে গুলি করে হত্যা করে পুলিশ। এই 2 হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রের বর্ণবাদী চিত্র প্রকট করে তুলেছে মানুষের সামনে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও একাধিকবার মার্কিন সমাজের চাপা দেয়া এই বর্ণবাদী সংস্কৃতির কথা স্বীকার করেছেন। আফ্রিকান আমেরিকানদের প্রতি মানসিক বিদ্বেষ এখনও রয়ে গেছে শ্বেতাঙ্গদের মনে। তারই প্রকাশ ঘটেছে পুলিশের এই কর্মকাণ্ডে। যুক্তরাষ্ট্রে এর আগেও কৃষ্ণাঙ্গরা পুলিশের হাতে নির্যাতিত হয়েছে, কিন্তু এবারের ঘটনার মতো এত তোলপাড় হয়নি কখনোই। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য ডেমোক্রাট দলীয় প্রার্থী হিলারি ক্লিন্টন এক নির্বাচনী প্রচারাভিযানে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটি সফর করেন। ওই দিন সকালে আটলান্টিক সিটির বোর্ড ওয়াক হলের কাছে অনুষ্ঠিত এই নির্বাচনী সমাবেশে বিপুল সংখ্যক ডেমোক্রাট দলীয় নেতা কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। তীব্র খরতাপ উপেক্ষা করে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে কড়া নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে তারা এই নির্বাচনী সমাবেশে যোগ দেন। নির্দিষ্ট সময়ে ডেমোক্রাট দলীয় স্টেট সিনেটর জিম হুইলান এর সূচনা ভাষণের পর ডেমোক্রাট দলীয় নেতৃবৃন্দ সহ লোকাল 54-এর প্রতিনিধি বক্তব্য রাখেন। তাদের বক্তব্য শেষে উপস্থিত সমর্থকদের তুমুল হৃষ্যধ্বনির মধ্যে মঞ্চে আসেন হিলারি ক্লিন্টন। হিলারি ক্লিন্টন হাত নেড়ে সমর্থকদের অভিবাদনের জবাব দেন। হিলারি ক্লিন্টন তার প্রায় 30 মিনিট কাল ভাষণে রিপাবলিকান দলীয় সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন বক্তব্যের তীব্র সমালোচনা করেন এবং তার দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতিরও সমালোচনা করেন। গুলশান রেস্তোরাঁ এবং কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহ জামাতে সন্ত্রাসীদের হামলার ব্যাপারে বাংলাদেশ সরকার কর্তৃক চলমান তদন্তের প্রতি পূর্ণ আস্থা রেখে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, ওই তদন্তের পরই স্পষ্টভাবে বলা সম্ভব হবে যে জঙ্গিরা আন্তর্জাতিক সন্ত্রাসী চক্র আল কায়দা অথবা আইএসের লোক কিনা। টানা 3 দিনের প্রেস ব্রিফিংয়েই উল্লেখযোগ্য সময় অতিবাহিত হয় বাংলাদেশ পরিস্থিতি নিয়ে। সাংবাদিকদের উপর্যুপরি প্রশ্নে বিব্রত না হয়ে অত্যন্ত দৃঢ়তার সাথে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কির্বি নিজের বক্তব্যে অনড় থাকেন। জন কির্বি বলেন, ঢাকায় জঙ্গি হামলার ঘটনার সঙ্গে আইএস না অভ্যন্তরীণ জঙ্গিরা জড়িত সে বিষয়ে বাংলাদেশ সরকার তদন্ত করছে। পর্যাপ্ত তথ্য না পেয়ে কোনো মন্তব্য করা সমীচীন নয় বলেও উল্লেখ করেন কির্বি। স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা জারি করারও কথা জানিয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মিলেনিয়াম সংবাদ। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন, ফিরছি একটু পরেই। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, একটি স্বপ্নের ঠিকানা, একটি সুন্দর আবাসস্থল। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়। নতুন ডুপ্লেক্স, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ডেভেলপমেন্ট। অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে আমাদের কর্মতৎপরতা। কংক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি। রোদ বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি। আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 ইস্ট 43 স্ট্রিট, সুইট বি, 507, নিউ ইয়র্ক, NY 10017। ফোন 7188930020। ইমেইল friendsdevelopment@optimum.net।
নিশাত ট্রেডিং একটি আন্তর্জাতিক মানের গার্মেন্টস প্রোডাক্ট আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। ইউরোপ, এশিয়া ও আমেরিকা সহ বিশ্বের নানা স্থানে বাইং, মার্চেন্টাইজিং এবং ম্যানুফ্যাকচারিং করে থাকে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক বাজারজাতকরণ এবং বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য: উন্নতমান নিশ্চিতকরণ, টেকসই পণ্যের নিশ্চয়তা, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, লেনদেনের স্বচ্ছতা ও বিশ্বস্ততা। যোগাযোগের ঠিকানা: ইউএসএ কর্পোরেট অফিস, 1747 থার্ড স্ট্রিট সুইট 215, জ্যাকসন হাইট, নিউ ইয়র্ক, NY 11372। বাংলাদেশ কর্পোরেট অফিস, বাড়ি নং 145, সপ্তম তলা, রোড নম্বর 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা 121। দর্শক বিরতির পর আবারও স্বাগত মিলেনিয়াম সংবাদে। পিস টিভি ও জাকির নায়েকের বক্তব্য সম্প্রচার না করতে কেবল অপারেটরদের কড়া নির্দেশ দিয়েছে ভারত সরকার। দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখা যায়, নিরাপত্তা বিঘ্নিত হওয়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও সন্ত্রাসী কার্যকলাপে উৎসাহিত করার কারণে পিস টিভি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে NDTV জানিয়েছে, এরই মধ্যে বিতর্কিত এই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে শুক্রবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ তার বক্তব্য তদন্ত করে দেখতে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দেন। এদিকে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, তার বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। ভারতে বেশ কিছুদিন ধরেই দুবাই থেকে সম্প্রচারিত পিস টিভি নিষিদ্ধ। ইরাকের রাজধানী বাগদাদে সাম্প্রতিক দুটি ভয়াবহ বোমা হামলায় প্রায় 350 নিহতের ঘটনায় 3 শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে। এক বিবৃতিতে বাগদাদের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এবং 2 গোয়েন্দা কর্মকর্তাকে অপসারণ করার কথা জানান দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। প্রধানমন্ত্রীর দফতরের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, 2 গোয়েন্দা কর্মকর্তার মধ্যে একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোয়েন্দা বিভাগের প্রধান এবং অপরজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দফতরের কর্মকর্তা। গত সপ্তাহে বাগদাদের কারাদা এলাকার একটি বিপণী বেতানের কাছে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন অন্তত 300 মানুষ। দর্শক, এবারে জানাবো মিলেনিয়াম আমেরিকান কমিউনিটি সংবাদ। নতুন আরেক ব্যাচ পুলিশ অফিসার যারা সদ্য পুলিশ একাডেমি থেকে গ্রাজুয়েশন শেষে জ্যাকসন হাইটস এলাকাধীন পুলিশ প্রিসিঙ্কট 115 তাদের কর্তব্য কর্ম শুরু করতে যাচ্ছেন, তাদেরকে এলাকা সম্বন্ধে গাইডলাইন দিতে 115 প্রিসিঙ্কট কর্মকর্তারা তৃতীয়বারের মতো আবারও মোহাম্মদী সেন্টারের পরিচালক ইমাম কাজী কায়ুমকে গেস্ট স্পিকারের সম্মাননা নিয়ে আমন্ত্রণ জানান। ইমাম কাজী কায়ুম নবাগত এক ঝাঁক পুলিশ অফিসারদেরকে জ্যাকসন হাইটস এলাকার বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় প্রিসিঙ্কটের নতুন ডেপুটি ইন্সপেক্টর মিশেল ইরিজারিও তার প্রিসিঙ্কটে আসা নবাগত অফিসারদের স্বাগত জানান। ওয়াশিংটন রাশিয়ার 2 দূতাবাস কর্মীকে দেশ ত্যাগের নির্দেশ দেওয়ার পর রাশিয়াও যুক্তরাষ্ট্রের 2 কূটনীতিককে বহিষ্কার করেছে। রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ওয়াশিংটনের অবন্ধুসুলভ আলোচনার পর তারাও জুনে 2 মার্কিন কূটনীতিককে বহিষ্কার করেছে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, নিজেদের কূটনৈতিক পরিচয়ের সঙ্গে বিমানান কার্যকলাপের জন্য মস্কোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের 2 কর্মীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়া 2 কূটনীতিকদের একজন মস্কোয় যুক্তরাষ্ট্রের দূতাবাসের প্রবেশমুখে এক রুশ পুলিশের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন, অন্যজন CIA এর এজেন্ট। দর্শক, এবারে মিলে নেওয়া বাংলাদেশ প্রসঙ্গ। ১৪ দলের নেতারা বলেছেন, দেশে সব সন্ত্রাসী কর্মকাণ্ডের একটাই লক্ষ্য, আর তা হল দেশকে অস্থিতিশীল করে নির্বাচিত সরকারকে উৎখাত করা।
ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে পেশাজীবী ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন। এ সময় নেতারা অভিযোগ করেন, ইসলামী দলগুলো নিজেদের ফায়দা লুটতে ধর্মকে ব্যবহার করছে। জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, গুলশানের হামলার মধ্য দিয়ে প্রমাণ করলো তারা মানবতা বিরোধী, সত্যতা বিরোধী। আসলে এটা ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নাই, আসলে এটা একটা রাজনৈতিক হামলা। এই হামলাটা নির্বাচিত সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র। আজকে সেই ইসলামিক দলগুলো তারা নীরব, বাংলাদেশের সন্ত্রাসের জন্য হয়তো সন্ত্রাসী কর্মকাণ্ড নীরব থাকতে পারে, কিন্তু আমাদের যখন পবিত্র কথা বলতে আমরা যাতে বাধ্য হই, এই করে আজকে বাংলাদেশে শান্তির যে অভিযাত্রা, এই অভিযাত্রাকে স্তব্ধ করা যাবে না। কোন দানবীয় শক্তি মানুষ শক্তিকে যে জয় হতে পারে না, কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার সঙ্গে জেএমবি জড়িত বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। শোলাকিয়া ঈদগাহের কাছে সবুজবাগে হামলাস্থল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, আটক চারজনকে জিজ্ঞাসাবাদে বিভিন্ন তথ্যের ভিত্তিতে তদন্ত চলছে। গুলশানের রেস্তোরাঁয় এবং শোলাকিয়ার হামলার ঘটনায় জড়িতরা সবাই জেএমবির সদস্য। আইজিপি আরও বলেন, গুলশানের ঘটনায় জড়িতদের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেছে জঙ্গিরা। এ সময় তার সঙ্গে ঢাকা ও ময়মনসিংহ রেঞ্জের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার শোলাকিয়া ঈদগাহ মাঠের 1 কিলোমিটার দূরে সন্ত্রাসীরা হামলা করলে 2 পুলিশ, 1 নারী এবং 1 হামলাকারী নিহত হন। আমাদের অভিযানে একজন গ্রেপ্তার হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করেছে, আমরা তথ্য পেয়েছি। তথ্য পেয়ে আমরা যতটুকু জানতে পেরেছি, এরা জঙ্গি সংগঠনের সদস্য, জেএমবি সদস্য। তারা এখানে আসছিল ঈদগাহতে যাবে, মুসলিমদের রূপে বোমা মারবে, মুসলিম মারবে। পুলিশ চেকপোস্টের জন্য তারা যেতে পারছিল না, যার কারণে পুলিশের রূপে তারা বোমা নিক্ষেপ করে। গুলশানেও জেএমবি সদস্যরা করেছে, জঙ্গিরা করছে, এখন তারাই করছে। হাইকোর্টের নির্দেশনা সত্ত্বেও দেশের বিভিন্ন ফার্মেসিতে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মানহীন ঔষধ। এতে অসচেতনতায় শহরের থেকেও অধিক ক্ষতির মধ্যে পড়ছে গ্রামের মানুষ। এতে স্বাস্থ্যসেবা চরমভাবে হুমকির সম্মুখীন বলে মত চিকিৎসা বিশেষজ্ঞদের। নিয়মিত মনিটরিং এর পাশাপাশি অতি সম্প্রতি মানহীন ঔষধের বিক্রি বন্ধ করা হবে বলে আশ্বাস ঔষধ প্রশাসন অধিদপ্তরের। হাইকোর্ট ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের নিষেধাজ্ঞার পরেও 35টি কোম্পানির মানহীন ঔষধ প্রকাশ্যে ও অপ্রকাশ্যে বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন ফার্মেসিতে। এতে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে বলে মত চিকিৎসাবিদদের। বাজারে মানহীন ঔষধের ব্যাপকতা রোধে উল্লেখযোগ্য সংখ্যক গ্রাজুয়েট ফার্মাসিস্ট তৈরির দিকে সরকারকে মনোযোগী হবার আহ্বান বিশেষজ্ঞদের। প্রিয়জনদের সঙ্গে ঈদের টানা 9 দিন ছুটি কাটিয়ে আবারও কর্মব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করেছেন অনেকেই। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনের রাজধানীমুখী মানুষের ঢল নামে। এছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে ঈদ ছুটি শেষে ঢাকায় ফেরা যাত্রীদের ভিড় দেখা গেছে নদী ও সড়কপথেও। আজ কর্মদিবস শুরু হওয়ার পাশাপাশি যানজট এড়াতেই অনেকেই ফিরছেন। পাশাপাশি দীর্ঘ ছুটি শেষে নতুন উদ্যমে আবার কাজ শুরু করতে চান তারা। নিরাপদে ঢাকায় ফিরতে পেরে সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। পাশাপাশি আরামদায়ক মাধ্যম হওয়ায় বেশিরভাগই বেছে নিয়েছেন লঞ্চ বা ট্রেন। অতিরিক্ত ব্যবস্থাপনায় ব্যয় দেখিয়ে গ্রাহকদের প্রায় 1,500 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে 17টি বিমা কোম্পানির বিরুদ্ধে তদন্তে নামবে দুর্নীতি দমন কমিশন দুদক। এ বিষয়ে বিমা প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন বলছে, অর্ধশত বছর আগের ব্যয় নীতিমালা দিয়ে বর্তমানে বিমা প্রতিষ্ঠান পরিচালনা অসম্ভব। তবে দুদকের এই তদন্তের ব্যাপারে কিছুই জানে না বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বিমা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়ে নানা অনিয়ম ও সমালোচনার সাথে নতুন করে যুক্ত হয়েছে ব্যবস্থাপনা ব্যয়ের অনিয়মের অভিযোগ। বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। যানজট নিরসন ও দুর্ঘটনা কমাতে রাস্তায় শৃঙ্খলা বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গাজীপুরের চন্দ্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পরিবহনে এবং রাস্তায় যদি শৃঙ্খলা ফিরে না আসে এবং এটার জন্য আমরা যদি সবাই মিলে চেষ্টা না করি,
এবং মানসিকতার পরিবর্তন না করি তাহলে কোনো লাভ নেই। এসব ফোর লেন, এইট লেন, ফ্লাইওভার, মেট্রো রেল এগুলো কোনো কাজে আসবে না। দুই বছর আগে এই যে নবীনগর চন্ডা কাজ শেষ হয়েছে, এখন সেখানেও একটু বৃষ্টি হলে গর্ত, অনেক গর্ত, মেরামত করতে বলেছি, মেরামত কাজ এখনও শেষ হয়নি। আমি গেলেই আমার সামনে একটা গাড়ি নিয়ে চুলা জ্বালিয়ে দাঁড়িয়ে থাকে, তারপর আর কাজ হয় না। এটা খুব দুর্ভাগ্যজনক। বিআরটি কর্ণফুলী টানেল। দর্শক, এবারে দেখবেন মিলেনিয়াম আঞ্চলিক সংবাদ। শোলাকিয়ায় নিহত জঙ্গি আবির হোসেন বড় হয়ে জঙ্গি হয়ে উঠবে তা কল্পনাও করতে পারছেন না গ্রামের থাকা তার চাচার পরিবার। কুমিল্লা প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার জানান, তার বাবা সিরাজুল ইসলাম এসএসসি পরীক্ষার পরই ঢাকায় চলে আসেন। সে সুবাদে আবিরের তেমন একটা আশা হয়নি গ্রামের বাড়িতে। ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা আবিরের জঙ্গি কার্যক্রম স্থানীয় চেয়ারম্যান নুরুজ্জামান জানান, আমার যতটুকু জানা আছে এই ছেলের সম্বন্ধে আমরা কেউ কোনো কিছু জানি না এবং এই গ্রামের সাথে সে সম্পৃক্ত না, এবং এর বাবা 20-30 বছর আগের থেকে ঢাকায় অবস্থান করে এবং ছেলে কখনো দেশের বাড়িতে আসেনি। এটা আমিও দুঃখজনক, যেহেতু এই দেশের একটা মর্মান্তিক দুর্ঘটনা এবং এ আর এ যদিও পৈতৃক বিটাবাড়ি এই জায়গায়, কিন্তু এই দেশের সাথে মানে এই গ্রামের সাথে তার সম্পর্ক নাই, তার জন্য আমি দুঃখিত। আর এই আবির যে মর্মান্তিক দুর্ঘটনা করেছে তার জন্য আমার এলাকাবাসীর থেকে এবং আমি বারানং বাণী ইউনিয়নের প্রতিনিধি হিসাবে আমি লজ্জিত, দুঃখিত। এবং সে যদি এই জায়গায় থাকতো অথবা আমরা মেসেজ দেওয়ার মতন সুযোগ থাকলে আমরা মেসেজ দিতাম, কিন্তু সে তো এই আমার মনে হয় 30-35 বছর, তার বয়সও যদি 30-35 বছর হয়ে থাকে সে এইবারের সাথে কোনো দিন সম্পৃক্ত হয় নাই। আল ইসলাহ কাতারের ঈদ পূর্ণমিলনী সম্পন্ন হয়েছে। কাতার থেকে এম এ সালাম জানান, আল ইসলাহ কাতারের সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন ও সুরমান আহমেদ সিদ্দিকীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল ইসলাম কাতারের সিনিয়র সহসভাপতি হাজি আব্দুল মুকিত। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল ইসলাহ কাতারের সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ মারুফ আহমেদ। দর্শক, আপনারা দেখছেন মিলেনিয়াম সংবাদ। এ পর্যায়ে সময় হলো আরও একটি বিরতির, আমাদের সাথেই থাকুন, ফিরছি একটু পরেই। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, একটি স্বপ্নের ঠিকানা, একটি সুন্দর আবাসস্থল। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়। নতুন ডুপ্লেক্স, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ডেভেলপমেন্ট। অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে আমাদের কর্মতৎপরতা। কনক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি। রোদ বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি, আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 ইস্ট 43 স্ট্রিট, সুইট বি, 507, নিউ ইয়র্ক, NY 10017, ফোন 7188930020, ইমেল friendsdevelopment@optimum.net। নিশাত ট্রেডিং, একটি আন্তর্জাতিক মানের গার্মেন্টস প্রোডাক্ট আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। ইউরোপ, এশিয়া ও আমেরিকা সহ বিশ্বের নানা স্থানে বাইং, মার্চেন্টাইজিং এবং ম্যানুফ্যাকচারিং করে থাকে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক বাজারজাতকরণ এবং বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য উন্নতমান নিশ্চিতকরণ, টেকসই পণ্যের নিশ্চয়তা, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, লেনদেনের স্বচ্ছতা ও বিশ্বস্ততা। যোগাযোগের ঠিকানা USA কর্পোরেট অফিস, 1747 থার্ড স্ট্রিট সুইট 215, জ্যাকসন হাইট, নিউ ইয়র্ক, NY 11372। বাংলাদেশ কর্পোরেট অফিস, বাড়ি নং 145, সপ্তম তলা, রোড নম্বর 12, ব্লক G, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা 121। দর্শক, বিরতির পর আবারও স্বাগত মিলেনিয়াম সংবাদে। আর এবার জানাবো মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান এই চার দেশের মধ্যে বিনিয়োগ ও দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে BBIN অর্থনৈতিক অঞ্চল গঠনের উদ্যোগ নিচ্ছে চার দেশের বিজনেস ফেডারেশন নিয়ে গঠিত BBIN ইকোনমিক্স বিজনেস ফোরাম।
15 জুলাই ভারতের শিলিগুড়িতে BBIN এর প্রথম বিজনেস এক্সপোতে এই অর্থনৈতিক অঞ্চলে ঘোষণা হবে বলে জানান FBCCI সভাপতি। ব্যবসায়ীদের মতে এতে চারটি দেশের মধ্যে বাণিজ্য যেমন বাড়বে তেমনি প্রতিবেশী এক দেশ হবে অপর দেশের উৎপাদিত পণ্যের জন্য নতুন বাজার। এবং শিলিগুড়ির পাশে হলো বিরাটনগর যেটা হলো নেপালে, আর এ পাশে হলো আমাদের পঞ্চগড়, আর কাছাকাছি হলো ফুনসিলিং, এটা হলো ভুটানে। এই এলাকাটা মিলিয়ে আমরা একটা BBIN ইকোনমিক জোন ডিক্লেয়ারেশন হবে, এটা সুদূর প্রসারী হবে এবং ওই এলাকার লোকগুলো যারা এখন অনেক পিছিয়ে আছে তারা খুব তাড়াতাড়ি মেইন তার সাথে চলে আসতে পারবে। বিমা কোম্পানিগুলোর মাধ্যমে বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য পেনশন ব্যবস্থা চালুর কাজ শুরু করেছে সরকার। বিশ্বব্যাংকের সহায়তায় $100 মিলিয়ন এই প্রকল্প দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইউরাকে। ভর্তুকি দিয়ে দরিদ্র জনগোষ্ঠীকেও পেনশনের আওতায় আনা হবে বলে জানিয়েছে ইউরা। এদিকে বেসরকারি খাতের কর্মীরা প্রত্যাশা দক্ষ ব্যবস্থাপনা ও অর্থের নিরাপত্তা নিশ্চিত করেই পেনশন ব্যবস্থা চালু করবে সরকার। 2016-17 অর্থ বছরের বাজেট বক্তৃতায় প্রথমবারের মতো উঠে আসে বেসরকারি খাতের পেনশন ব্যবস্থার কথা। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে এই পেনশন ব্যবস্থা চালুর ধারণা তুলে ধরেন। এরপর থেকে শুরু হয় বেসরকারি খাতের কর্মীদের মধ্যে নানা মাত্রার আলোচনা গুঞ্জন। রাশিয়ার কাছ থেকে পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও 1.5 বছর বাড়িয়েছে ইউক্রেন। রাশিয়ার সাথে বাণিজ্যর ক্ষেত্রে ইউক্রেনের ওপর নিষেধাজ্ঞার কারণে পাল্টা এই নিষেধাজ্ঞার মেয়াদ 2017 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে ইউক্রেন। এক বৈঠকে বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী স্টিফেন কুভিক। আমদানিতে নিষেধাজ্ঞার কারণে চলতি বছরের প্রথম প্রান্তিকে 42% কমেছে দেশ দুটির মধ্যকার বাণিজ্য। এর আগে ক্রিমিয়া ইস্যুকে কেন্দ্র করে ইউক্রেনের বেশ কিছু খাতে নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়া, পাশাপাশি স্থগিত করে দেয় মুক্ত বাণিজ্যের সুযোগ। দর্শক, এবারে দেখবেন মিলেনিয়াম খেলার খবর। ইউরো মিশন শেষ করে দেশে ফিরেছে ওয়েলস জাতীয় ফুটবল দল। শুক্রবার কার্ডিফে ফিরলে রাস্তার দুপাশে ভিড় করে হাজারো সমর্থক, অভ্যর্থনা জানান গ্যারেথ বেলদের। ইউরো চ্যাম্পিয়নশিপে পাশে থেকে সমর্থন যোগানোর জন্য এই সময় ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দলের কোচ ও ফুটবলাররা। রচিত হয়নি কোনো রূপকথার গল্প, তাতে কি প্রায় 6 দশক পর ফুটবল দিয়ে বিশ্বে যে চমক দেখিয়েছে ওয়েলস সেটাই বা কম কিসের? অর্জনের হিসেব নিকেশ ইউরো সেমিফাইনাল হয়তো অনেক বড় কিছু নয়, কিন্তু 140 বছরের ফুটবল ইতিহাসের এখন পর্যন্ত সবথেকে বড় সাফল্যের স্বাদটা যে ড্রাগনসরা নিয়েছে এখান থেকেই। 1958 বিশ্বকাপের পর ফুটবল দুনিয়ার ওয়েলসের অবস্থান বলতে গেলে ছিল সরকারি অফিসের চাপা পড়া ফাইলের মতোই। ব্যক্তিগত নৈপুণ্যে বেলরার সফলতা দেখালেও দেশের বদলে তার কৃতিত্বতা দিয়ে নিয়েছে ক্লাবগুলো। সামনে হাতছানি রাশিয়া বিশ্বকাপের, দিন বদলের যে জোয়ার বইছে গোটা ওয়েলস জুড়ে তাতে হয়তো বেল রবসনরা পাখির চোখ করে তাকিয়ে আছেন সেদিকেই। রজার ফেদেরারের স্বপ্ন গড়িয়ে দিয়ে ফাইনালে উঠলেন কানাডার মিলোস রাউনিক। ম্যারাথন লড়াইয়ের তৃতীয় বাছাই ফেদেরারকে 3-2 গেমে হারানো ষষ্ঠ বাছাই মিলোস। এদিকে দিনের আরেক ম্যাচে থমাস বার্ডিচকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে। রোববার পুরুষ এককের ফাইনালে মুখোমুখি হবেন মারে ও রাউনিক। প্রথমবারের মতো গ্র্যান্ড স্লামের ফাইনালে পা রাখলেন 25 বছর বয়সী রাউনিক। দীর্ঘ লড়াইয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী সুইস তারকা ফেদেরারকে হারিয়েছেন এই কানাডিয়ান। প্রথম সেটেই দাপট দেখান রাউনিক, জিতে নেন 6-3 গেমে। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়েছেন, তৃতীয় সেটও জিতে নেন 34 বছর বয়সী ফেদেরার। এরপরই ঘটে ছন্দপতন, পরপরই 2 সেট হেরে বিদায় নেন রেকর্ড 17টি গ্র্যান্ড স্লাম জয়ের মালিক। আর ফেদেরারকে হারিয়ে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন মিলোস রাউনিক। আর দর্শক, এরই সাথে সংবাদ শেষ করছি, তবে যাবার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শ্বেতাঙ্গদের হত্যার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ডালাসে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল বন্দুকধারীরা। রাশিয়ার আগ্রাসী মনোভাবের কারণেই ন্যাটো প্রতিরোধমূলক ব্যবস্থার হিসেবে নিজেদের শক্তি বৃদ্ধির পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দক্ষিণ কোরিয়ার দূরপাল্লার থার্ড ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণার পর উত্তর কোরিয়া সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। ইসলামী দলগুলো নিজেদের ফায়দা লুটতে ধর্মকে ব্যবহার করছে বলেছেন ছোট দলের নেতারা। এবং ইউরো মিশন শেষ করে দেশে ফিরেছে ওয়েলস জাতীয় ফুটবল দল। দর্শক, এই ছিল মিলেনিয়াম সংবাদে।
এছাড়াও যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম facebook.com/millenniumtvusa এবং youtube.com/millenniumtvusa। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.net। সঙ্গেই থাকুন মিলেনিয়ামের সব বিশ্বজুড়ে বাংলায়। আল্লাহ হাফেজ।